আমেরিকার উচিত সমস্ত করোনা আক্রান্ত দেশকে নিয়ে নতুন একটি হেলথ অর্গানাইজেশন তৈরি করা, যেখানে চীন থাকবে না। চীন বিশ্বকে ভুল তথ্য দিয়েছে। WHO সম্পূর্ণভাবে চীনকে সমর্থন করে চলেছে। চীনের সমর্থনে WHO যদি চলে, তাহলে আমেরিকার গুরুত্বও কমে যাবে। চীনকে WHO থেকে না সরিয়ে নতুন গ্রুপ করে নেওয়া হলে অটোমেটিক চীন বাদ পড়ে যাবে। চীনের কাছ থেকে পার্মানেন্ট মেম্বারশিপ ছিনিয়ে নেওয়া উচিত। UNSC অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে চীনকে রেখে দেওয়া ভুল হবে। বাকি দেশগুলির চীনকে বয়কট করে সরিয়ে দেওয়া উচিত। USA, জাপান, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, UK এদের নিয়ে WHO-র সমান্তরাল একটি অর্গানাইজেশন করা উচিত। তাহলে অটোমেটিক চীন বাদ চলে যাবে। চীন সমস্ত দেশকে বিপদে ফেলেছে, একে আর বিশ্বাস করা ঠিক হবে না। ভারতসহ পৃথিবীর সকল দেশকেই চীনকে লকডাউন করা উচিত, আইসোলেট করা উচিত।